আপনাদের স্বাগত জানাই বিটিভির আয়োজন মুক্ত আলাপে। আপনাদের সাথে আছে আমি সৈয়দ ইশতিয়াক রেজা। দর্শক আপনারা জানেন এই অনুষ্ঠানে আমরা একজন আমন্ত্রিত অতিথিকে স্বাগত জানাই, তার সাথে আলাপ করি বাংলাদেশের উন্নয়ন, বাংলাদেশের অর্থনীতি, ব্যবসা বাণিজ্যের পরিস্থিতি নিয়ে। আজকে আমাদের সাথে উপস্থিত আছেন তরুণ উদ্যোক্তা ইকবাল বাহার, প্রধান নির্বাহী অপটিমাক্স কমিউনিকেশন। আপনাকে স্বাগত আমাদের স্টুডিওতে। দর্শক, আমরা আজকে মূলত আলোচনা করব উদ্যোক্তা তৈরির বিষয়টি নিয়ে। জনাব ইকবাল বাহার, আপনি নিজে এই বিষয়ে কাজ করেন এবং আপনার একটি বড় উদ্যোগ হলো যে আপনি নিজে শুধু উদ্যোক্তা হননি, আপনি নিজে চেষ্টা করছেন নতুন উদ্যোক্তা তৈরির। কি কারণে আপনি উদ্যোক্তা তৈরির কথা ভাবছেন? আমরা যখন ছোটবেলা আমরা দেখি যে আমাদের একটা মিথ তৈরি করে দেওয়া হয়, একটা বাক্স আমাদের চোখের সামনে তৈরি করে দেওয়া হয় যে আমরা ভালো ছাত্র মানে আমরা ডাক্তার ইঞ্জিনিয়ার হব, আমরা মাঝারি ধরনের ছাত্র মানে আমরা বাণিজ্যতে পড়বো, এবং আমরা খারাপ ছাত্র যারা তারা বিজ্ঞানে পড়বে। এবং স্কুল থেকে কিন্তু ওইভাবে ইনস্ট্রাকশন দেওয়া হয় রোল নাম্বার অনুযায়ী। তো এইটা কিন্তু চলে আসছে দীর্ঘদিন ধরে আমাদের সমাজে, এবং আমাদের পরিবার চাপিয়ে দেয়। আমার বাবা মা হয়তো বলে দিচ্ছে যে বাবা তোমাকে কিন্তু ডাক্তার হতে হবে, অথচ হয়তো আমার সে সাকিব আল হাসান হতে চায় বা সে অন্য কিছু করতে চায়, গান করতে চায়, ছবি আঁকতে চায়। তো সেই জিনিসগুলোতে চিন্তা করলেই একটা বিরাট অপরাধ হয়ে যায়। আমার ধারণা এই জিনিসগুলো এখন পরিবর্তন হচ্ছে। যেমন আমার মধ্যে উদ্যোক্তা হওয়ার পিছনে প্রথমে যে জিনিসটা কাজ করেছে সেটা হচ্ছে যে আমি যখন জবে ঢুকি প্রথমেই ছাত্র অবস্থাতেই আমি ফাইন্যান্সে কাজ করতাম। তো আমার মনে হতো যে আমি শুধু ফাইন্যান্সে কাজ করতে চাই না, আমি একটা প্রতিষ্ঠানের সেলসে কাজ করতে চাই, আমি ব্র্যান্ডিংয়ে কাজ করতে চাই, আমি কাস্টমার কেয়ারে কাজ করতে চাই, আমি অ্যাডমিনিস্ট্রেশনে ভূমিকা রাখতে চাই। কিন্তু একটা জব করলে এটা সম্ভব না, একটা কোম্পানি করলে বা একটা উদ্যোক্তা হলে পরে সবগুলো ডিপার্টমেন্টে এই ধরনের ভূমিকা রাখা সম্ভব। আর একটা জিনিস আমাকে কম্পেল করেছে, আমাকে কিন্তু আমার বাবা চেয়েছিলেন আমি ইঞ্জিনিয়ার হই, কিন্তু আমি সেদিকে যেতে পারিনি। আমার কথা হচ্ছে যে জীবনে ক্যারিয়ারের অন্তত প্রথম 10টা বছর আসলে ঘুরে দেখে কাজ করা উচিত না, কাজ করবে যতক্ষণ জেগে থাকবে। এবং এই জিনিসটা আমাকে কম্পেল করেছে কিছু একটা করার। সেই জন্য আমি জবের পাশাপাশি খুঁজতে থাকি যে কি করব কি করব। আপনি যেটা বললেন যে কেন আমি এই উদ্যোক্তা নিয়ে কাজ করছি, সেটার উত্তর হচ্ছে আমি দেখলাম যে আমার অভিজ্ঞতা থেকে আমাদের সমাজে আসলে যারা তরুণ, আমাদের প্রচুর ইন্টারভিউ করতে হয়, আপনাকেও করতে হয়। আমরা যখন ইন্টারভিউ বোর্ডে দেখি একটা কমার্সের আর্টসের ছেলে এসে বলছে যে আমি মার্কেটিং করব, কারণ জিজ্ঞেস করলে সে বলছে আমার একটা চাকরি দরকার, আমি জানি না কাজটা কি। তো এটার কারণ হচ্ছে যে আসলে সে পারিবারিকভাবে সামাজিকভাবে বাবা মার কাছ থেকে একটা প্রেশারে থাকে পড়াশোনা শেষ করার পর যে তার একটা কিছু রোজগার করতেই হবে। কিন্তু পড়াশোনা অবস্থায়ও ছোট ছোট কিছু কাজ করে তার যে মেধাটা খোলা সম্ভব সেই জায়গাগুলোতে আসলে কাজ সবাই শুধু কাঠামো ভিত্তিক চিন্তা করে যে আমি একটা চাকরি করব, কিন্তু চাকরি যে দেওয়াও যায় যেটা আপনি ভাবছেন, এই এই ভাবনাটা সকলের মধ্যে আসে না। আপনার কি মনে হয় যে ভাবনা পরিবর্তিত হতে শুরু করেছে? হচ্ছে, আপনি অবাক হবেন, আমি আমাদের দেশের লোকজন টিকিট কেটে কনসার্ট দেখতে যায় বা সিনেমা দেখতে যায়, এখন টিকিট কেটে লোকজন কিন্তু নলেজ শেয়ারিং এর জন্য যাচ্ছে, তারা কথা শুনছে, তারা স্বপ্ন দেখতে চায়, তারা চিন্তা করতে চায় যে আমি কিভাবে নিজেকে আপনি যখন নিজে তরুণদের সাথে, বিশেষ করে এখনকার ছাত্র ছাত্রীদের সাথে যখন মত বিনিময় করেন, আমি জানি আপনি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে যাচ্ছেন, নানা জায়গায় সেমিনার করছেন, আপনি রেসপন্স কেমন পান? ভয়ানক, তারা হা করে তাকিয়ে থাকে, তারা সত্যি কথা, তারা স্বপ্নের কথা শুনতে চায়। তাদেরকে স্বপ্ন দেখানোর লোক কিন্তু নাই আমাদের এখানে, কোনো ইনস্টিটিউশন নাই, কোনো কাঠামো স্ট্রাকচার, কোনো প্রতিষ্ঠান নাই যে তারা কি করবে। যেমন আপনি জানেন দেশের বাইরে বা চায়নাতেও যদি আমরা চিন্তা করি, তাদেরকে কিন্তু একদম কারিগরি শিক্ষা দেওয়া হয় হাতে কলমে। আপনি এখন জানেন যে আমাদের এখানে আইটিতে প্রচুর কাজ হচ্ছে, ছেলেমেয়েরা ঘরে বসে আউটসোর্সিং এ কাজ করছে, পড়াশোনা করা অবস্থাতে কিন্তু তারা ইনকাম করছে। সো এটা একটা খুব ভালো দিক যে চেঞ্জ আসছে। আমাদের যে ডেমোগ্রাফিক ডিভিডেন্ডের কথা বলা হয় যে আমাদের 55%, কেউ কেউ বলে 65% তারুণ্য, তাহলে বিশাল তারুণ্য আসলে করছেটা কি? তাহলে আমরা অন্যান্য বিষয় নিয়ে এত বেশি ব্যস্ত হয়ে গেছি, অনেকে নিজেদের নিয়ে ব্যস্ত, কিন্তু স্বপ্ন দেখানোর লোকের খুবই অভাব। তাদেরকে গাইড করা যে তোমরা এটা করো, হ্যাঁ হচ্ছে, যেমন আমরা ডিজিটাল বাংলাদেশ নিয়ে একটা স্বপ্ন দেখেছি, সেখানে অনেক লোকজন এখন কাজ করছে, দিস ইজ ভেরি গুড সাইন। এরকম প্রত্যেকটা সেক্টরে স্বাবলম্বী হওয়ার জন্য চাকরি না খুঁজে যে নিজেও কিছু একটা করা যায়। এখন সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে টাকা পাবো কোথায়, ক্যাপিটাল একটা বড় প্রশ্ন। আমার কাছে মনে হয় যে ক্যাপিটালের চাইতে বড় জিনিস হচ্ছে আইডিয়াটা ফিক্স করা। ক্যাপিটাল কোনো না কোনোভাবে আমরাও কিন্তু ক্যাপিটাল পাই নাই, কিন্তু ক্যাপিটালে আপনি যখন নামবেন একটা কাজের মধ্যে, আপনি যখন নামবেন তখন দেখবেন যে আপনার নানান রকমের উইন্ডো তৈরি হচ্ছে। সো ক্যাপিটালটা যেটা করা যেতে পারে, আমি মনে করি ক্যাপিটালের ব্যাপারে আমার দুটি সুনির্দিষ্ট প্রস্তাব হচ্ছে। বাংলাদেশ ব্যাংক রিসেন্টলি একটা সার্কুলার দিয়েছে যে 10 লাখ টাকা বিনা জামানতে লোন দেবে, আপনিও জানেন সেটা, সেটা একটা বড় সুযোগ সবাই নিতে পারে। আরেকটা হচ্ছে যে আমাদের দেশে আসলে সবার মধ্যে একটা ধারণা যে
পড়াশোনা করছি মানে একটা কাজ, আর কিছু করা যাবে না। মাননীয় রাষ্ট্রপতি আব্দুল হামিদ, আপনি জানেন তিনি কিছুদিন আগে একটা সেমিনারে বলেছেন বাংলাদেশে উদ্যোক্তা উন্নয়ন এবং ব্যবসায়ে উপযুক্ত নেতৃত্ব গড়ে তোলার জন্য এখন পর্যন্ত তেমন কোনো কারিকুলাম গড়ে ওঠেনি। আপনি কি মনে করেন তাই, যে আমাদের কারিকুলামটাও বদলানো প্রয়োজন, যাতে অ্যাবসলিউটলি। উদ্যোক্তা তৈরির স্বপ্ন দেখে, শুধু চাকরি নয়, এখন বলা হয় যে MBA পড়ো, বেশি বেশি করে MBA করো, তাহলে MBA করলে চাকরি MBA ভালো, পড়ো, MBA পড়ো, তাহলে চাকরি ভালো পাওয়া যাবে, কিন্তু এটা বলা হয় না যে MBA করে তুমি নিজে বলে কিছু একটা করো। কম্পিউটার সায়েন্স পড়ো, কিন্তু হ্যাঁ নিজে কিছু একটা করো হ্যাঁ, সেটা। সেটা বলা হচ্ছে না। আপনি যখন জব ছাড়লেন, উদ্যোক্তা হওয়ার পথে নামলেন, চ্যালেঞ্জ গুলো কি কি ছিল? আপনার অনেক রকম বাধা আছে, ফাইন্যান্স একটা বড় বাধা, তারপর হচ্ছে আপনি হয়তো কাজ করবেন, বাইরে থেকে মাল আনবেন, ইম্পোর্ট করবেন, সব জায়গায় বাধা আছে। তারপরে হচ্ছে কম্পিটিশন আছে, আমরা যখন নেমেছি তখন এই ধরনের অনেক কোম্পানি বাজারে ছিল এবং অনেক কম্পিটিশন ছিল, তো কোনো না কোনো সেখানে একটা নতুনত্ব, নতুন একটা আইডিয়া দিতে হয়েছে আমার মার্কেটিংয়ে, আমার বিজনেস প্ল্যানে, যেটা দিয়ে আমি অন্যদেরকে কম্পিট করতে পারবো, সেইগুলো দিয়ে একটু এগিয়ে থাকতে হবে। গতানুগতিক কিছু করে কিন্তু টাফ, যদি চিন্তা করে আমি এরকম একটা রেস্টুরেন্ট করবো, আমি হবে না, কিছু একটা নতুনত্ব দিতে হবে, কিছু একটা স্পেশালিটি থাকতে হবে, দেন ইউ উইল বি সাকসেডেড। আর এটা ভাববার কোনো কারণ নাই যে আপনার প্রত্যেকটা আইডিয়া সাকসেসফুল হবে, আপনি দুইটা তিনটা চারটা ট্রাই করবেন, একটা সফল হবে বা দুইটা হবে, বাকিগুলো কিন্তু ফেল করবে, কিন্তু পিছিয়ে থাকা যাবে না, এখানে সাহসিকতার ধৈর্যের সম্পর্ক কি? লেগে থাকতে হবে, এটা হচ্ছে সর্ব, পেশেন্স থাকতে হবে, একদম এটা হচ্ছে শেষ কথা। আপনি আপনি হয়তো দেখবেন যে, যেমন আমার ফ্যামিলিতে যেটা হয়েছিল, আমি যখন একটা কোম্পানি করি, আমার কোম্পানি চলছে না, স্যালারি দিতে পারি না, বাড়ি ভাড়া দিতে পারি না, তখন আমাকে ফ্যামিলি থেকে প্রেশার দেওয়া হলো যে বন্ধ করে দাও, দরকার নেই, তুমি জব করো, মাল্টি ন্যাশনাল কোম্পানিতে জব করতে ভালো স্যালারি কি দরকার। আমি বললাম নো, আমাকে, আমি এটাতে নেমেছি, আমাকে দাঁড়াতে হবে, লেগে থাকতে হবে, এটা হচ্ছে শেষ কথা। তরুণরা উদ্যোক্তা হিসেবে কর্মসংস্থান সৃষ্টি করবে এবং নিজেরাও কর্মসংস্থানের উদ্যমী হবে, কিন্তু আমাদের দেশে যে রাজনীতি, দেখবেন ইলেকশন ক্যাম্পেইনে বলা হয় যে আমরা চাকরি দিব, এই যে চাকরি দিব কথাটা, এটাকে আপনি সমর্থন করেন নাকি আপনি চাকরির সুযোগ সৃষ্টি করবেন? এক্স্যাক্টলি, চাকরি দিব এটা বলাই উচিত না। আমি আপনাদের তৈরি করে দিব, আমাদের যুবকদের তৈরি করে দিব, তোমরা নিজেরা কিছু করো। ইভেন আমি মনে করি এখন গভর্নমেন্টের তরফ থেকেও ছোট ছোট করে বলা হচ্ছে, কিন্তু ম্যাস লেভেলে বলা উচিত যে তোমাদের আসো, টাকা পয়সা আমরা দিব, তোমরা নিজেরা কিছু করো। যেটা বললাম যে বাংলাদেশ ব্যাংক রিসেন্টলি একটা সার্কুলার জারি করেছে যে 10 লক্ষ টাকা পর্যন্ত দেওয়া হবে, কিন্তু আসলে যেটা টাকা দিলে হবে না, গাইড করতে হবে। টাকা দিয়েও কিন্তু আসলে অনেকে লোন দিচ্ছে, অনেক লোন, তাহলে আমাদের লোন ব্যাড হচ্ছে কেন? শুধু টাকা দিলে হবে না, আমাদের যেটা করতে হবে, গাইড করতে হবে, সে যাতে ওইটাতে টিকে থাকতে পারে। সো এইটা খুবই জরুরি, এই গাইডেন্সের জায়গাটাতে কিন্তু মিসিং। আমরা দেখি বিভিন্ন ইউনিভার্সিটি জব ফেয়ার করে, কিন্তু উদ্যোক্তা ফেয়ার করে না কেন? কেউ করছে না, এগুলো নিয়ে আমাদের চিন্তা করতে হবে। আমি পার্সোনালি ভাবছি উদ্যোক্তা ফেয়ার করব, একটা প্রতিষ্ঠান করছে অলরেডি, সো এই জিনিসটা খুবই দরকার। জব ফেয়ার আসলে হচ্ছে, হোক, এটা খারাপ, ওটাও সেই কাঠামো ভিত্তিক, হ্যাঁ ওটাও কাঠামো ভিত্তিক, কিন্তু উদ্যোক্তা ফেয়ার করা দরকার, আমি একমত আপনার সঙ্গে। এবং এটা যদি করতে হয় তাহলে আপনার মনে হয় কি যে ইউনিভার্সিটি গুলোকে কি ধরনের চিন্তা চেতনায় পরিবর্তন আনতে হবে? এটা আসলে যেটা দরকার, যে ইউনিভার্সিটির যে বিজনেস ফ্যাকাল্টি গুলো আছে তাদেরকে এগিয়ে আসতে হবে, তাদেরকে এরকম যারা কথাবার্তা বলছেন, যারা চিন্তা ভাবনা করছেন, তাদেরকে অ্যাকোমোডেট করে বলতে হবে যে আপনারা এই ধরনের উদ্যোগ নেন, এবং ডেফিনেটলি এখানে কারো না কারো এগিয়ে আসতে হবে, ইউনিভার্সিটিগুলো এগিয়ে আসলে এগুলো সম্ভব। এবং আমি তো মনে করি যে আমাদের এই জায়গাগুলোতে এখন ইনভেস্ট করা উচিত এই ধরনের কাজ করার জন্য। অর্থের কথা বলছিলেন যে অর্থ বড় সমস্যা নয়, কিন্তু নিজেদের মূলধন দিয়ে ব্যবসা শুরু করবে এরকম মানুষের সংখ্যা তো বেশি না, তাহলে মূলধনটার উৎসটা কি হতে পারে? একমাত্র ব্যাংক, কিন্তু ব্যাংকগুলো আমরা দেখি যে সাধারণত নতুন উদ্যোক্তা তৈরিতে ভূমিকা রাখে না, তারা পুরনো উদ্যোক্তাদেরকে লোন দিতে আগ্রহী, এবং যারা বিপুল পরিমাণে লোন নিচ্ছে সেই লোন পরিশোধ করছে না, ব্যাংকের টাকা খেলাপি ঋণ হয়ে যাচ্ছে, কিন্তু নতুন উদ্যোক্তারা গেলেই তাদেরকে বলা হচ্ছে অল্প টাকা লোন দেওয়া হবে না। এখন যদিও সরকার 10 লাখ টাকার কথাটা বলা হচ্ছে জামানত ছাড়া, কিন্তু ব্যাংকগুলোর অ্যাক্টিভ ভাবটা কিন্তু সেরকম নয়, এই কথাটা কিন্তু অভিযোগ করে চেম্বারের নেতৃত্ব। আপনার কাছে কি মনে হয়? সরকার যেটা বলছে জামানতবিহীন দেবে, আপনি টাকা আনতে যান, অনেক সমস্যা দেখবেন, সেখানে অনেক বাধা থাকবে, নানাভাবে নিরুৎসাহিত, হ্যাঁ নিরুৎসাহিত করা হবে, কিন্তু আমার মনে হয় এগিয়ে যেতে হবে নিজেকে। সেটা কিভাবে? সেটা হচ্ছে যে আপনার পুঁজি সংগ্রহ কিন্তু নিজে থেকে করা যায় নানানভাবে, যেটা বললাম যে আমরা পড়াশোনার পাশাপাশি যদি ছোট ছোট কিছু কাজ করি, যেমন আমি আমার বিজনেস শুরু করেছি 50,000 টাকা দিয়ে, 50,000 টাকা 1 লাখ টাকা জোগাড় করা কিন্তু খুব কঠিন কাজ না। সো আমরা যদি স্টুডেন্ট লাইফ থেকে পড়াশোনার পাশাপাশি, কেউ যদি বলে আমার সময় নাই, এটা ভুল কথা, আমাদের ছেলেমেয়েরা, ইয়াংরা অনেক সময় অন্যান্য অনেক কাজে ব্যয় করছেন যেগুলো করার দরকার নাই, ফেসবুকিং করা, আড্ডা দেওয়া, অনেক সময় ধরে টিভি দেখা, এগুলো না করে ওই সময়টা দিনে যদি 3-4 ঘন্টা কাজ করেন,
এবং সেখান থেকে ডেফিনেটলি কিছু কিছু করে টাকা প্রতি বছর যদি ওনারা সঞ্চয় করেন এবং সেই টাকাটা যদি ইনিশিয়াল পুঁজি হিসেবে কাজে লাগান। ইভেন আপনি আজকাল যে আউটসোর্সিং এ বাসায় বসে কিন্তু ডলার ইনকাম করা আমি সম্ভব, দেখেছি গ্রামের ছেলেরাও কাজ করছে। এক্স্যাক্টলি, পুঁজি সংগ্রহ কিন্তু এখান থেকেই সম্ভব। তারপরে আপনি একটা ছোটখাটো অফিস নিলেন, আস্তে আস্তে শুরু করলেন যেটা করতে চান। স্টার্ট আপ, সেই কথাটা আমরা সবসময় বলে থাকি, যদি স্টার্ট আপ বাংলাদেশে করতে চাই আমরা, কোন এরিয়াগুলো সবচেয়ে উল্লেখযোগ্য এরিয়া, নাকি আপনি কোনো নির্দিষ্ট এরিয়া দিতে চান না? আমি একটা কথা সবসময় বলি, বাংলাদেশে প্রায় 17 কোটি মানুষ। আপনি যদি চিন্তা করেন কত বড় বাজার, আপনি যদি চিন্তা করেন তাদের খাওয়াবেন, আপনি যদি চিন্তা করেন তাদেরকে কোনো কিছু পড়াবেন, আপনি যদি চিন্তা করেন তাদেরকে কোনো কিছু ব্যবহার করাবেন, হিউজ মার্কেট পসিবিলিটিস, ইজ হিউজ। হিউজ। এখন যেটা আপনি কৃষি, আমি সত্যি আমি এই কথাটা বলে খুব নিজেকে গর্ব অনুভব করি, আমরা 71 সালে মাত্র 7.5 কোটি মানুষ ছিলাম, আর এখন 17 কোটি। আমরা কিন্তু খাদ্য স্বয়ংসম্পূর্ণ উদ্বৃত্ত এবং উদ্বৃত্ত, এবং এটা কে করছে? আমাদের কৃষকরা করছে, কিন্তু জমি কমেছে অনেক, অনেক কমে গেছে, আমরা বাড়ি ঘর বানিয়ে জমি জমি মানুষ বেড়ে গেছে, মানুষ বেড়ে গেছে। তো সেই ক্ষেত্রে কৃষকরা যদি এই কারিশমা করতে পারে, আমাদের শিক্ষিত যুবকরা কেন পারবে না? প্রশ্ন হলো যে কৃষকের যদি সৃজনশীলতা থাকে তাহলে শিক্ষিত উদ্যোক্তাদের কেন থাকবে না? এক্স্যাক্টলি। আর একটা হলো, আমরা কোনো কোনো ক্ষেত্রে দেখি আমাদের মধ্যে একটা ঝোঁক কাজ করে বা হুজুক কাজ করে, কেউ এমন একটা ভালো ব্যবসা করছে সবাই সেদিকে ছুটছে। যেমন একটা সময় গার্মেন্টস, সবাই গার্মেন্টস এর দিকে ছুটছিল, একটা সময় চিংড়ি, সবাই চিংড়ি চিংড়ি করছে। আমার আপনার কাছে কি মনে হয়, কোনো আমাদের জাজমেন্টে প্রবলেম? যেটা হয় সেটা হচ্ছে যে আমাদের দেশে ওই যে হুজুক, ডেফিনেটলি আইটি তো এখন একই সমস্যা, সবাই আইটি ব্যবসা সবাই করছে আইটি করছে এবং কিন্তু কেউ স্টাডি করছে না। কেউ স্টাডি করছে না, সেই জন্য একটু স্টাডি করা দরকার, একটু স্টাডি করে তারপরে করা উচিত। আর আমাদের যেটা সমস্যা, যেমন আমরা যে প্রোডাক্টগুলো এক্সপোর্ট করি, গার্মেন্টস বলেন, চিংড়ি বলেন, পাট নিয়ে এখন ভালো কাজ হচ্ছে, এটা নিয়ে কিন্তু কাজ করা যেতে পারে। আমাদের আসলে প্রোডাক্ট লাইন আপ বাড়ানো দরকার, আমাদের অনেক বেশি ডাইভার্সিফিকেশন, এক্স্যাক্টলি। আপনি ওই যে ব্যাঙের ছাতা থেকে শুরু করে মানে অনেক কিছু, আমাদের যে কাঁকড়া, তারপরে অনেক কিছু, কিন্তু আপনি ইভেন আপনি অবাক হবেন, আমাদের এখন প্রতিদিন সকালে কার্গোতে করে আমাদের বাংলাদেশের সবজি আমেরিকাতে, নিউ ইয়র্কে, ম্যানহাটনে যাচ্ছে, লন্ডন মার্কেটে যাচ্ছে, যাচ্ছে ক্যানাডাতে যাচ্ছে। সো আমরা চাইলে কিন্তু সম্ভব, একেবারে গ্রামে কৃষকরা যেগুলো উৎপাদন করছে এগুলো আমেরিকার লোকজন পরের দিন সকালবেলা পাচ্ছে। সো আসলে আইডিয়া আমি করব কিছু একটা, এবং এখানে কোনো শর্টকাট ওয়ে নাই, না এখানে লেগে থাকতে হবে লেগে থাকতে কোনো, হবে। আমি এটা একটা বড় আরেকটা কথা আপনি নিশ্চয়ই এগ্রি করবেন, যার একটা হলো যে কিছুদিন আগে জাফর ইকবাল স্যারও বলছিলেন যে আমাদের অনেক উদ্যোক্তা অনেক কিছু উৎপাদন করছে কিন্তু তার বিপণন প্রক্রিয়াটা সে জানে না, এইটার জন্য কি সমাজের কোনো হেল্প বা রাষ্ট্রের কোনো হেল্প প্রয়োজন আছে? এখানে অবশ্যই রাষ্ট্রের হেল্প দরকার, কিন্তু তার চেয়েও বেশি হেল্প দরকার আমাদের দেশে যারা ব্যবসায়ী আছেন, বড় বড় ব্যবসায়ী আছেন, আসলে মধ্যস্বত্ব ভোগী। আপনি জানেন যে সাথে কুমিল্লায় বা যেসব জায়গায় সবজি হয় 5 টাকা 10 টাকা, যেগুলোর দাম এখানে আমরা প্রায় 50-70 টাকা দিয়ে কিনি, মাঝখানে কিন্তু কৃষক কিছুই কিছু পাচ্ছে না, মাঝখানে লোকজন নিয়ে যাচ্ছে, চাঁদাবাজি হচ্ছে ডেফিনেটলি সেখানে। কিন্তু আমার কাছে যেটা মনে হয়, এই জায়গাগুলোতেও কিন্তু অনেক কাজ করতে পারে আমাদের যুবকরা, তারা কিন্তু অনলাইনে, এখানেও একটা ব্যবসা আছে, এখানেও একটা ব্যবসা আছে, সে কিন্তু অনলাইনে ওই 5 টাকা জিনিসটা ঢাকায় 10 টাকা বিক্রি করতে পারে বা 15 টাকায় বিক্রি করতে পারে, 70 টাকা কেনা লাগে না, তো এখানেও কিন্তু মনোযোগ দিতে পারে। আর আমি আপনার একটা কথা, ইনোভেশন, এক্স্যাক্টলি, নারী উদ্যোক্তাদের এগিয়ে আসাটাকে আপনি কিভাবে দেখেন? আমি খুবই ভালোভাবে দেখি এই কথাটা, আমি সব জায়গায় বলি, সেটা হচ্ছে যে নারীরা, আপনি দেখবেন বাংলাদেশে কিন্তু কোন নারী ঘুষ খেয়েছে এরকম নিউজ কিন্তু আমরা দেখি না। তো নারীরা কিন্তু অনেক বেশি কর্মঠ, অনেক বেশি কর্মঠ, অনেক বেশি সিনসিয়ার এবং সৎ। তো তাদেরকে, তারা কিন্তু কাজ করছে, এখনো জব করছে, কিন্তু উদ্যোক্তা হিসেবে খুবই কম, তো তাদেরকে অনেক বেশি এগিয়ে আনা যায়, এবং রাষ্ট্রেরও দায়িত্ব, এক্স্যাক্টলি। এবং গ্রামে কিন্তু নারীরা উদ্যোক্তা বেশি, আপনি দেখবেন যে কুটির শিল্প বলি আমরা, তাঁত শিল্প বলি, সেখানে কিন্তু মেয়েরাই বেশি কাজ করছে এবং তারাই উদ্যোক্তা। আপনি যখন উদ্যোক্তা হিসাবে নতুন চাকরি দিতে যান মানুষকে, নতুন তরুণদেরকে, আপনি বিএ, বিবিএ, এমবিএ বা বিএমএ যত পাস পান, আপনি কি কারিগরি দক্ষতা সম্পন্ন তরুণ পান? এইটা একটা বড় সমস্যা আমাদের সমাজে, এটা বললে হয়তো অনেকে বিশ্বাস করে না যে বলে চাকরি নাই, আসলে আমরা বলি যে চাকরির লোক নাই, আমরা যে লোকটা চাই এই জায়গাটা। আমার অনেক উদ্যোক্তা আমাকে বলে আমি তো লোক পাই না, হ্যাঁ লোক, অথচ আমাদের এত মানুষ, এত মানুষ হয় কি, যেটা একটু আগে বলছিলাম সেটা হচ্ছে আমাদের ইয়াং যারা পাশ করে বেরোচ্ছে তাদেরও একটু বোঝায় চিন্তা ভাবনা, একটু পরিবারগুলোরও দায়িত্ব, হ্যাঁ সমস্যা আছে, সেটা হচ্ছে ও চিন্তা করে আমি একটা অফিসে বসবো, অফিসে থাকবো, কষ্ট কম হবে, আরামে থাকবো, হ্যাঁ ওয়েট করার জব হবে, মানে এই জায়গাটাতে একটু ভুল আছে আমাদের, যে অনেক কষ্ট করা উচিত শুরুতে জবটা। আরেকটা ভুল যেটা করে, আমরা ইন্টারভিউ নিতে গেলে দেখি
যে খুব সুইচিং টেন্ডেন্সি, সাত দ্রুততা ছয় মাস চাকরি এক পাওয়া যায়, বছর, এটা খুবই ভুল। এটা একটা ক্যারিয়ারের জন্য খুবই ভুল। মিনিমাম শর্টকাট, সবাই খুব দ্রুত। শর্টকাট মিনিমাম 3 বছর 5 বছর একটা প্রতিষ্ঠানে না শিখলে তা তো শেখাই হলো না, একটা সেটা এমএ পাস ছেলে একটা প্রাইভেট অর্গানাইজেশনে গিয়ে 15,000 টাকার জব করছে, অথচ একজন এক্সরে প্লেট মেকার একটা ডায়াগনস্টিক সেন্টারে 70,000 টাকা বেতন পাচ্ছে। এক্স্যাক্টলি দক্ষতা, এখানে স্কিলটা ইম্পর্টেন্ট এবং তার টেকনিক্যাল জ্ঞানটা। এক্স্যাক্টলি বড় বড় বিনিয়োগকারীরা বাংলাদেশে বলছে বিনিয়োগের পরিবেশ নাই, পরিবেশ নাই। এই যে নেতিবাচক কথা বড় বিজনেস হাউস থেকে আসে, তাহলে তরুণরা উৎসাহিত হবে কি করে? সমস্যা থাকবে, কিন্তু সেটাকে উচরাতে হবে। আপনাকে প্রতিদিন অনেক রকমের সমস্যা ফেস করতে হবে, কিন্তু আমাদের একটা ভয় কাজ করে যে কি কোন বিপদে পড়ি। তারপরে ব্যাংকিং, ডেফিনেটলি ব্যাংক ইন্টারেস্ট এখন খুবই লো, প্রচুর টাকা কমেছে ব্যাংকে আগের চেয়ে, কমেছে। অনেক কমেছে, অনেক টাকা ব্যাংকে পড়ে আছে, তো সেটাকে ব্যবহার করা যেতে পারে। রাষ্ট্রপতির আরেকটা কথা তিনি বলেছিলেন যে উদ্যোক্তামুখী শিক্ষানীতি, শিক্ষা কারিকুলাম তো প্রয়োজন, একই সাথে সহায়ক নীতিমালা। এই সহায়ক নীতিমালা বলতে আপনি যদি, আপনার কাছে কি মনে হয়? আমার কাছে যেটা মনে হয় যে ওয়ান স্টপ সার্ভিসটা বলি আমরা, বলে গভর্নমেন্টও বলছে বিনিয়োগে ওয়ান স্টপ সার্ভিস, আসলে কার্যক্ষেত্রে কিন্তু খুব একটা দেখা যায় না। তো এই জায়গাগুলোতে অনেক মিসিং আছে, কারণ এক একটা প্রতিষ্ঠানে আপনি যদি বিনিয়োগ করতে যান প্রায় 31টার মতো পারমিশন লাগে, এবং সেগুলো বিভিন্ন জায়গায় বিভিন্ন জায়গায় যেতে হয়, যেতে হয়, সেইখান থেকে প্রথমেই হোঁচট সেখানে খায়। দুর্নীতিও আছে। এক্স্যাক্টলি আছে, সেখানে প্রথমেই হোঁচট খায়। তো এই জিনিসগুলোকে কিন্তু সহজ করা সম্ভব। আমরা যদি আর একটু পুরনো জায়গায় যাই, আপনার একটা অনুষ্ঠানে আমি ছিলাম, সেখানে দেখেছি বেশ কিছু তরুণ যারা উদ্যোক্তা হতে চায়, তারা বলছে যে সাহস দরকার, সেই সাহসটা তাদের কে দিবে? আপনার কাছে কি মনে হয়? সেই সাহসটা কিন্তু এই যে আপনাকে, আমাকে, আমাদেরকে দিতে হবে। কারণ হচ্ছে আমাদের বাবা মারা এখনো চিন্তা করেন আমার সন্তান আমার মতো হবে বা আমার চেয়ে বড় হবে, সবাই একটা নিরাপদ জীবন চায়, নিরাপদ যে জীবন চাকরি চায়। করবে, 9টা 5টা অফিস করবে, বাসায় চলে আসবে। এক্স্যাক্টলি এক্স্যাক্টলি, কিন্তু সেটা করলে তো আমাদের দেশের উন্নতি হবে না, নিজেকে নিজের উন্নতি হবে, হয়তো বা নিজে নিজের ভালো কি খুব হচ্ছে খুব বেশি হবে না, একটা জায়গায় গিয়ে থেমে যেতে হবে। কারণ চাকরির ব্যাপারটা আমরা সবাই জানি, কিন্তু আমরা যদি দেশের কিছু করতে চাই, সমাজের জন্য কিছু করতে চাই, তাহলে আমাদের চাকরি দিতে হবে। আরেকটা হলো স্টার্ট আপের কথা সারা পৃথিবীতে, যেমন আমেরিকানরা বলে তা যে আমেরিকার যে আজকে প্রবৃদ্ধি সেটা কিন্তু শুরু হয়েছিল স্টার্ট আপের মাধ্যমে, অর্থাৎ নতুন নতুন আইডিয়া। আপনিও আইডিয়ার কথা বলেছিলেন, আমরাও ইদানিং স্টার্ট আপের কথা শুনি, ব্র্যান্ডিং এর কথা শুনছি, কমিউনিকেশনের কথা শুনছি, কিন্তু আসলে স্টার্ট আপ জিনিসটা কি আমাদের তরুণদের কাছে ক্লিয়ার হয়েছে? না, ক্লিয়ার না, একেবারে ক্লিয়ার না। এখনো যে কেউ এটা নিয়ে প্রশ্ন করে, আমরা যখন বিভিন্ন সেশনে যাই তখনও জিজ্ঞেস করে এটা কি অ্যাকচুয়ালি, এটা যে আসলে এটা একটু পরিষ্কার করা দরকার ডেফিনেটলি। আর একটা জিনিস হচ্ছে যে আমাকেও অনেক প্রশ্ন করে যে কি করব, কি বিজনেস করব, কোনটা। আসলে এটা খুব ডিফিকাল্ট এই প্রশ্নের উত্তরটা, যেটা হচ্ছে যে খোঁজ রাখতে হবে, যেটা আমরা সবসময় বলি। আর আমার মনে হয় যে কয়েকটা সেক্টর এখন খুবই ভালো কাজ করার জন্য, একটা হচ্ছে কৃষি, একটা হচ্ছে আইটি, এই দুটা সেক্টরে কিন্তু কাজের প্রচুর সুযোগ আপনি আছে। মনে করছেন কৃষি এবং আইটি ক্যান বি গুড স্টার্ট আপ? এক্স্যাক্টলি, আপনি নিজে গণমাধ্যমের, গণমাধ্যমের রোলটা কি জায়গায় হতে পারে স্টার্ট আপ তৈরির ক্ষেত্রে, উদ্যোক্তা তৈরির ক্ষেত্রে? আমরা তো দেখি পুরনো ব্যবসায়ীদেরকে নিয়ে আসছি আমরা, কিন্তু তরুণদের কি সামনে আনার চেষ্টাটা গণমাধ্যমের আছে কি? গণমাধ্যমে আমরা যে বিজনেস প্রোগ্রামগুলো দেখি এগুলোতে একেবারে গতানুগতিক, মানে এটার থেকে ঠিক কী আউটপুট ওনারা দিচ্ছেন আমার একটু বোঝে আসে না। আউটপুট ওরিয়েন্টেড প্রোগ্রাম করা খুবই জরুরি, যে আমরা 500 বা 1,000 লোককে নিয়ে, 1,000 তরুণকে নিয়ে আমরা তাদের সেখান থেকে 10 জনকে বানাবো, এরকম একটা আউটপুট যদি আমরা এরকম কোনো প্রোগ্রাম করতে পারতাম। এবং গণমাধ্যমের এখানে অনেক বড় ভূমিকা আছে, কারণ গণমাধ্যমেই এই অ্যাওয়ারনেসগুলো তার তৈরি অর্থ করে। হলো গণমাধ্যমের ভাবনাতেও পরিবর্তন প্রয়োজন। এক্স্যাক্টলি এক্স্যাক্টলি, গণমাধ্যম বিজনেসকে যেভাবে দেখছে, হ্যাঁ, গণমাধ্যম অর্থনীতিকে যেভাবে দেখছে, সেই কাঠামো থেকে বেরিয়ে আসা বেরিয়ে যায়। আসতে হবে। আমরা প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি, এই প্রজন্মের তরুণদের উদ্দেশ্যে যারা আগামীতে উদ্যোক্তা হতে চায়, আপনি কি ধরনের বক্তব্য রাখবেন তাদের জন্য? আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে যে আপনারা সাহস করুন, যে কোনো কাজ সাহস দরকার এবং ধৈর্য দরকার। আমি একটা স্লোগান প্রায় দিয়ে থাকি যে স্বপ্ন দেখুন, সাহস করুন, শুরু করুন, লেগে থাকুন, সাফল্য আসবে। ইকবাল বাহার, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাকে অনেক ধন্যবাদ। দর্শক, আজকের মতো মুক্ত আলাপ এখানে শেষ করছি, দেখা হবে আগামী অনুষ্ঠানে নতুন বিষয় নিয়ে, নতুন অতিথির সাথে। সবাই ভালো থাকবেন, বাংলাদেশ টেলিভিশনের সাথে থাকবেন।